ঋণ খেলাফিদের ছাড় দিয়ে বাংলাদেশ ব্যাংকের প্রজ্ঞাপন হাইকোর্ট স্থগিত। ক্ষতিকারক দুধ নিয়ে বিএসটিআই ও নিরাপদ খাদ্য কর্তৃপক্ষের দ্বন্দ্ব গড়ালো আদালতে। রাজধানীতে আমের আড়তে বিএসটিআই এর অভিযানে মেলেনি কোনো ফরমালিনের অস্তিত্ব। নির্ধারিত সময় পেরুলেও রাজশাহী ও নাটোরে নামেনি ভালো জাতের আম। মেঘনা নদী দখলমুক্ত করতে দুপারে উচ্ছেদ অভিযান। সদরঘাটে লঞ্চ টার্মিনালে গুঁড়িয়ে দেওয়া হল অবৈধ 27টি দোকান। দেখছিলেন শিরোনাম। বাংলার সময় সঙ্গে আছে আমি ইমদাদুল হক এবং আমি জাফর সাদিক। যারা কোটি কোটি টাকা পাচার করছে, ব্যাংক ধ্বংস করছে, তাদের দুধ কলা দিয়ে পোষা হচ্ছে। ঋণখেলাপিদের বিশেষ সুবিধা দিয়ে বাংলাদেশ ব্যাংকের জারি করা প্রজ্ঞাপনের বিষয়ে শুনানিতে এ মন্তব্য করেছেন উচ্চ আদালত। বাংলাদেশ ব্যাংক অসৎ উদ্দেশ্যেই বিচারাধীন থাকা অবস্থায় বিতর্কিত সার্কুলারটি জারি করে বলেও জানান আদালত। পরে বাংলাদেশ ব্যাংকের জারি করা প্রজ্ঞাপনের কার্যকারিতা স্থগিত করা হয়। তালিকা চাওয়া হয়েছে অর্থ পাচারকারীদেরও। কাগজে কলমে হিসাবের খাতা থেকে বাদ দেয়া অনাদায়ী ঋণসহ ব্যাংক খাতে খেলাপি ঋণের পরিমাণ প্রায় 1,30,000 কোটি টাকা। এই খেলাপি ঋণ কমাতে গত বৃহস্পতিবার 2% ডাউন পেমেন্টে সর্বোচ্চ 9% সুদে ঋণ নিয়মিত করার সুযোগ দিয়ে প্রজ্ঞাপন জারি করে বাংলাদেশ ব্যাংক। ঋণ খেলাপি নিয়ে উচ্চ আদালতে এক মামলা বিচারাধীন থাকা অবস্থায় শীর্ষ ঋণ খেলাপিদের বিশেষ সুবিধা দেয়া নিয়ে প্রশ্ন ওঠে উচ্চ আদালতে। অসৎ উদ্দেশ্যে কেন্দ্রীয় ব্যাংক এ সার্কুলার জারি করেছে বলে মত দেন আদালত। পরে বিতর্কিত এ সার্কুলারের কার্যকারিতা স্থগিত করা হয়। তালিকা চাওয়া হয় অর্থ পাচারকারীদের। শুনানিতে আদালত বলেন কোটি কোটি টাকা পাচার হচ্ছে, ব্যাংকগুলো ধ্বংস হয়ে যাচ্ছে, অথচ যারা এসব করছে তাদেরকে দুধ কলা দিয়ে পোষা হচ্ছে। আর্থিক খাতের ওপর কেন্দ্রীয় ব্যাংকের নিয়ন্ত্রণ নিয়েও প্রশ্ন তোলেন উচ্চ আদালত। লোন ডিফল্টারদেরকে সেভ করার জন্য, তাদেরকে পথ দেখানোর জন্য, অর্থাৎ তাদেরকে অর্থ আত্মসাতে সহযোগিতা করার জন্য এই সমস্ত সার্কুলার করা হয়েছে। এদের কি আপনার সবসময় সুযোগ সুবিধা দেওয়া হচ্ছে এবং তাদের যাতে কোনো ক্ষতি না হয় সেই প্রোটেকশনটা ব্যাংকের পক্ষ থেকে সবসময় দেওয়া হচ্ছে? উচ্চ আদালতের এই উদ্বেগের সঙ্গে একমত অর্থনীতিবিদরাও। ব্যাংক এবং তাদের যে ক্লায়েন্ট, তাদের মধ্যে আলোচনার মাধ্যমে সিদ্ধান্ত নিতে হবে যে তার কতখানি টাকা দেওয়ার সক্ষমতা আছে, তার কি এই পুরো টাকা দেওয়ার সক্ষমতা আছে কি নাই। যদি না থাকে তাহলে ব্যাংক কর্তৃপক্ষ তাদের সম্পদের উপর তাদের দাবি নিয়ে যাবে এবং সম্পদ লিকুইডেট করে সেই টাকা তারা উদ্ধার করতে পারবে। পৃথিবীর সব দেশে এটা চলমান নীতি, এটাই বাংলাদেশে হওয়া উচিত। যদিও আদালতের এই উদ্বেগের বিষয়টি মানতে নারাজ বাংলাদেশ ব্যাংকের আইনজীবী। সেন্ট্রাল ব্যাংক অ্যান্ড সেন্ট্রাল রেগুলেটরি বডি অফ দ্য কান্ট্রি, তো বাংলাদেশ ব্যাংক যখনই যা করে তা মুদ্রানীতির স্বার্থে, ফর দ্য সেফটি অফ দ্য মানি অফ দ্য ডিপোজিটরস। অর্থনীতি বিশ্লেষকরা বলছেন খেলাপি ঋণ আদায়ের পদ্ধতিতে দুর্বলতা তৈরি হলে ভবিষ্যতে আরও বড় অঙ্কের খেলাপি ঋণে বিপর্যস্ত হবে পুরো অর্থনীতি। আফজাল হোসেন, সময় সংবাদ, ঢাকা। বাজারে প্রাপ্ত তরল ও প্যাকেটজাত দুধে ক্ষতিকারক রাসায়নিক উপাদান পরীক্ষা নিয়ে বিএসটিআই ও নিরাপদ খাদ্য কর্তৃপক্ষের দ্বন্দ্ব গড়ালো আদালতে। বাজারের দুধের 96টি নমুনা পরীক্ষা করে 93টিতে মানব স্বাস্থ্যের জন্য ক্ষতিকারক উপাদান পাওয়ার রিপোর্টকে আন্তর্জাতিক মানসম্মত বলে দাবি করেছেন নিরাপদ খাদ্য কর্তৃপক্ষের গবেষক ডক্টর শাহলিনা ফেরদৌসি। কিন্তু বিএসটিআই এর আইনজীবীর দাবি, ওই গবেষণা প্রচলিত নিয়ম মেনে হয়নি। দুপক্ষের বাকযুদ্ধের মধ্যে আদালত বিএসটিআই এর আইনজীবীকে প্রশ্ন করেন, দেশি বিদেশি অনেক প্রতিষ্ঠানের গবেষণায় দুধে ক্ষতিকারক উপাদানের উপস্থিতির বিষয়টি থাকলেও বিএসটিআই এর পরীক্ষায় কেন পাওয়া যায় না? দুধে ভেজাল প্রতিরোধে বিএসটিআই ও নিরাপদ খাদ্য কর্তৃপক্ষের ভূমিকার সমালোচনাও করেন আদালত। আগামী 23 জুনের মধ্যে দুধের নমুনা পরীক্ষা করে রিপোর্ট দেওয়ার নির্দেশ দেওয়া হয়। আমাদের এই সার্ভের কার্যক্রমে যে স্যাম্পল কালেকশন করা হয়েছে এটা রিসার্চের নিয়ম মেনে এই খাদ্যগুলো আমরা সংগ্রহ করেছিলাম এবং পরীক্ষা করে এটা রিপোর্ট দিয়েছি। মহামান্য আদালত আমাকে জিজ্ঞাসা করেছেন যে এই কেমিক্যাল কন্টামিনেটের বিষয়ে এগুলো আমরা কিভাবে করেছি সেগুলো ওনারা জানেন, এবং মহামান্য হাইকোর্টের নির্দেশে যে জায়গাগুলো থেকে আমরা এই খাদ্যগুলো সংগ্রহ করেছি সেই তালিকা
দিয়েছি। আমরা একটা যৌথভাবে স্যাম্পল কালেকশন করি সমগ্র বাংলাদেশ থেকে। আমরা বিএসটি ল্যাব এবং সহ আরো তিনটি সরকারি ল্যাবের মাধ্যমে পরীক্ষা করে একটা রিপোর্ট আমরা দেই। কোর্ট আমাদের এই প্রস্তাবটা বিবেচনা করেছে এবং কোর্ট আমাদেরকে ডাইরেকশন দিয়েছে যে 23 জুনের মধ্যে আমাদেরকে একটা ইন্ডিভিজুয়াল রিপোর্ট দেওয়ার জন্য, এবং সেই রিপোর্টটা দেওয়ার পরবর্তী পর্যায়ে কোর্ট বিবেচনা করে আবার একটা যৌথ আদেশ দিতে পারে স্যাম্পল কালেকশন করে পরীক্ষা করার জন্য। বিএসটিআই এতদিন কোনো কাজ করে নাই, কোর্ট এই জন্য বিএসটিআইকে ধরেছে যে আপনারা এতদিন কী করলেন। বিএসটিআই বলতেছে আমরা 52টা এই ভেজাল খাদ্য বাজার থেকে উইথড্র করেছি। তা আমরা বললাম যে এটা তো হাইকোর্টের নির্দেশের পরে করেছেন, কোর্ট অসন্তুষ্ট যে আপনারা এতদিন এসি রুমে বসে থাকেন, আপনারা কী কাজ করেছেন, এই জন্য ওদেরকে বর্ষণা করছেন এবং ওদেরকে আলাদা করে স্যাম্পল নিয়ে আলাদা গবেষণা করে রিপোর্ট সাবমিট করার জন্য বলছেন। মানবদেহের জন্য ক্ষতিকর রাসায়নিক ব্যবহার করে মধুমাসের ফল দীর্ঘ সময়ের জন্য বাজারজাতের বিরুদ্ধে অভিযান চালিয়ে আসছে সরকারি সংস্থাগুলো। এই মৌসুমে রাজধানীর যাত্রাবাড়ির আড়তে আমের নমুনা পরীক্ষা করে তাতে ফরমালিনের উপস্থিতি পায়নি বাংলাদেশ স্ট্যান্ডার্ড টেস্টিং ইনস্টিটিউট পিএসটিআই। তবে আমের মধ্যে অন্য কোনো রাসায়নিকের পরীক্ষা উন্মুক্ত পরিবেশে সম্ভব নয় বলে জানায় সংস্থাটি। মঙ্গলবার সকালে যাত্রাবাড়ি ফলের পাইকারি বাজারে অভিযান চালায় বিএসটিআই। ভ্রাম্যমাণ উন্মুক্ত ল্যাবরেটরিতে নমুনায়নের ভিত্তিতে 17টি আড়তের আমের নমুনা পরীক্ষা করা হয়। এতে পাওয়া যায়নি কোনো ফরমালিনের উপস্থিতি। বিএসটিআই কর্মকর্তারা জানান, আমের মধ্যে অন্য কোনো রাসায়নিক আছে কিনা তার জন্য প্রয়োজন অধিকতর পরীক্ষা, যা উন্মুক্ত পরিবেশে সম্ভব নয়। আমাদের এই অভিযান চলমান আছে, ভবিষ্যতে চলমান থাকবে। যদি এরকম কোনো প্রতিষ্ঠানের ফরমালিনের উপস্থিতি শনাক্ত করা যায়, তাহলে তাকে বিএসটিআই আইন বা অন্যান্য যে আইন আছে ওই অনুযায়ী শাস্তির আওতায় আনা হবে। এদিকে আড়ত মালিকরা জানান, সরকারিভাবে আম পাড়ার সময় বেঁধে দেওয়ায় এবার ফরমালিনের হাত থেকে বাঁচা গেছে। আমাদের 21-20 তারিখে অর্ডার দিয়েছে, 21 তারিখে হিমসাগর ভাঙা হবে, তাহলে আমাদের ফরমালি আমাদের মালের মধ্যে কোনো ফরমালি নাই। সরকারের যে নিয়ম অনুযায়ী কাজ দিয়েছে আমরা ওই নিয়ম অনুযায়ী কাজ করছি, সেই জন্য আমাদের ফরমালি নাই। সময়ের আগে ভাঙলে ওটা ফরমালি লাগে, এখন কোনো আমে সব বাদ, এই কারণে ফরমালি লাগে না। এই পরীক্ষায় সন্তোষ প্রকাশ করেন আড়ত মালিকরা। শাতিলা শারমিন, সময় সংবাদ, ঢাকা। এদিকে প্রশাসনের বেঁধে দেওয়া সময় পার হলেও রাজশাহী ও নাটোরের বাগানগুলো থেকে ভালো জাতের আম নামানো হয়নি। তবে চাঁপাইনবাবগঞ্জের প্রশাসন আম বাগান মালিকদেরকে সুবিধা অনুযায়ী বাজারজাত করার জন্য বলেছে। বাগান মালিকদের সাথে সমন্বয় না করে তড়িঘড়ি করে আম নামানোর তারিখ নির্ধারণ করায় এ অবস্থা সৃষ্টি হয়েছে বলে অভিযোগ ব্যবসায়ীদের। তবে ফল গবেষকদের দাবি, সবার সাথে আলোচনা করেই প্রশাসন সিদ্ধান্ত নিয়েছে। বাংলা সময় আরও থাকছে। কুষ্টিয়ায় স্কুল শিক্ষিকাকে ধর্ষণ মামলায় প্রধান শিক্ষকের যাবজ্জীবন, রংপুরে কলেজ ছাত্রীকে আত্মহত্যার প্ররোচনা মামলায় যুবদলের 4 নেতাকর্মী সহ 5 জনের কারাদণ্ড। রমজানে ব্রাহ্মণবাড়িয়ায় জমে উঠেছে ইফতার বাজার, সুস্বাদু ও মুখরোচক ইফতার কিনতে ভিড় করছেন রোজাদাররা। সেই খবর জানাতে নগরীর কুমারশীল মোড় এলাকায় আছেন রিপোর্টার উজ্জ্বল চক্রবর্তী, সরাসরি যাচ্ছি তার কাছে। পবিত্র মাহে রমজানকে কেন্দ্র করে ব্রাহ্মণবাড়িয়ার শহরের বিভিন্ন অংশে ইফতারি বাজার বেশ জমে উঠেছে। আমি এখন দাঁড়িয়েছি ব্রাহ্মণবাড়িয়া শহরের কুমারশীল মোড় এলাকায়। এই এলাকায় যে ব্রাহ্মণবাড়িয়া শহরে যে স্বনামধন্য যে হোটেল রেস্তোরাঁ, সেটি ক্যাফে আমিন, সেই প্রতিদিনের নেই কিন্তু আজকেও কিন্তু সেই ইফতার বাজার জমে উঠেছে। আমরা দেখতে পাচ্ছি এখানে রোজাদাররা প্রতিদিনের নেই এখান থেকে কিন্তু বিভিন্ন ধরনের মুখরোচক খাবার, বিশেষ করে ছোলা, বিভিন্ন পেঁয়াজু, আলু পরোটা, আলুর চপ সহ বিভিন্ন ধরনের মুখরোচক ইফতার সামগ্রী কিন্তু তারা প্রতিদিনের নেই আজকেও কিন্তু ক্রয় করছেন। পাশাপাশি যে আশেপাশে যে রেস্টুরেন্টগুলো আছে সেগুলো কিন্তু একইভাবে কিন্তু ক্রেতারা উপচে পড়ে ভিড় করে কিন্তু ইফতার সামগ্রী ক্রয় করছেন। আপনি জানেন যে আজকে মাগফেরাতের যে 5ম দিন চলছে, তারপরে কিন্তু শুরু হবে নাজাতের 10 দিন, অর্থাৎ মাঝামাঝি সময়ে এখন কিন্তু রমজান অবস্থান করছে। আমরা জানি যে প্রতিটি বাড়িতে কিন্তু ধর্মবান মুসল্লিরা রোজা শেষে নামাজ আদায় করছেন এবং পাশাপাশি তারা কিন্তু বাড়িতে কিন্তু এই ইফতার সামগ্রী, বিশেষ করে মুখরোচক খাবারের পাশাপাশি বিভিন্ন আয়োজন করছেন। তারপরে কিন্তু ক্রেতাদের একটি অংশ কিন্তু বাইরের যে খাবার সেই দোকানে কিন্তু তাদের নজর বেশি, কেননা মুখরোচক খাবারের দিকে কিন্তু ক্রেতাদের নজর বেশি। পাশাপাশি সেই জন্য কিন্তু যে ক্রেতাদের যে
চাহিদা সেটি কিন্তু বিভিন্ন হোটেল এবং রেস্টুরেন্টের পক্ষ থেকে কিন্তু যোগান দিয়ে যাচ্ছেন। এটা পাশাপাশি ব্রাহ্মণবাড়িয়া শহরের যে অন্যান্য যে যে আধুনিক মানের যে রেস্টুরেন্টগুলো ছিল সেগুলোতে কিন্তু একইভাবে ক্রেতাদের উপচে পড়া ভিড় লক্ষ্য করা গেছে। তো এই ছিল ব্রাহ্মণবাড়ি থেকে আমার কাছে ইফতার বাজারের সর্বশেষ। মেঘনা নদীর দুই পার দখল মুক্ত করতে নারায়ণগঞ্জের সোনারগাঁ এলাকায় চলছে বিআইডব্লিউটি এর উচ্ছেদ অভিযান। সকাল 10টার দিকে সোনারগাঁর বৈদ্যের বাজার এলাকা থেকে উচ্ছেদ শুরু করে সংস্থাটি। এ সময় মেঘনা দখল করে নির্মাণ করা একটি চারতলা ভবন গুঁড়িয়ে দেওয়া হয়। পরে নদীর জায়গায় অবৈধভাবে নির্মিত একটি দুইতলা মার্কেট উচ্ছেদ করে বিআইডব্লিউটি। এছাড়া বাজারের পাশে আরেকটি বহুতল ভবনও ধ্বংস করা হয়। মেঘনার দুই পারে অবৈধ সংস্থাপনা উচ্ছেদ করা হবে বলেও জানিয়েছে সংস্থাটি। এদিকে রাজধানীর সদরঘাট লঞ্চ টার্মিনালে গুঁড়িয়ে দেওয়া হয়েছে অবৈধ 27টি দোকান। সকাল 9:30 থেকে বেলা 12টা পর্যন্ত এই উচ্ছেদ অভিযান চালানো হয়। কুষ্টিয়ায় স্কুল শিক্ষিকাকে ধর্ষণ মামলার প্রধান শিক্ষকের যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছেন আদালত। সকালে জেলার নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনাল আদালতের বিচারক মুন্সী মোহাম্মদ মোশিয়ার রহমান এ রায় দেন। মামলার বিবরণে জানা যায়, 2016 সালের 13 মে দুপুরে শিক্ষক নিবন্ধন পরীক্ষা দেওয়ার জন্য মেহেরপুর থেকে কুষ্টিয়ায় আসেন মেহেরপুরের আম্রকানন মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক শরীফুল ইসলাম ও সহকারী শিক্ষিকা। এ সময় কুষ্টিয়া শহরের আলাবিন হোটেলের দুটি কক্ষ ভাড়া নেন তারা। পরের দিন সকালে নারী শিক্ষককে জোরপূর্বক ধর্ষণ করেন শরীফুল ইসলাম। এ ঘটনায় 15 মে নির্যাতিতা বাদী হয়ে অভিযুক্ত প্রধান শিক্ষকের বিরুদ্ধে মামলা করেন। পরে তাকে গ্রেফতার করে পুলিশ। দীর্ঘ বিচারিক প্রক্রিয়া শেষে আজ শিক্ষক শরীফুল ইসলামকে যাবজ্জীবন কারাদণ্ড দেন আদালত। পাশাপাশি তাকে 1,00,000 টাকা অর্থদণ্ড দেওয়া হয়। বাংলার সময় আরো থাকছে। শত বছরের ঐতিহ্যবাহী চড়ক মেলা চলছে মাদারীপুরে। 3 দিন ব্যাপী আয়োজনে দর্শনার্থীদের ভিড়। মাদারীপুরে 10ম শ্রেণীর ছাত্রীকে ধর্ষণের চেষ্টা ও নির্যাতনের অভিযোগে দায়ের করা মামলায় পুলিশ সদস্য মোক্তার হোসেনকে কারাগারে পাঠানোর নির্দেশ দিয়েছেন আদালত। পুলিশ জানায়, অভিযোগের সত্যতা পাওয়ার পর মোক্তার হোসেনকে প্রত্যাহার করে নজরদারিতে রাখা হয়েছে। গতরাতে নির্যাতিতার মা মামলা দায়ের করলে অভিযুক্তকে গ্রেফতার করে সকালে আদালতে হাজির করা হয়। রোববার রাতে শহরের টিভি ক্লিনিক রোড এলাকার ভাড়া বাসায় 10ম শ্রেণীর ছাত্রীকে ধর্ষণের চেষ্টা চালায় পুলিশ সদস্য মোক্তার হোসেন। এতে ব্যর্থ হয়ে তাকে ব্যাপক মারধর করে সে। পরে গুরুতর আহত অবস্থায় তাকে হাসপাতালে ভর্তি করা হয়। রংপুরে কলেজ ছাত্রী তন্দ্রা আত্মহত্যা প্ররোচনা মামলায় যুবদলের 4 নেতাকর্মী সহ 5 আসামিকে 13 বছর করে কারাদণ্ড দিয়েছেন আদালত। দুপুরে জেলা নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনাল আদালতের বিচারক জাবিদ হোসেন এ রায় দেন। মামলার বিবরণে জানা যায়, 1996 সালের 1 জুলাই সন্ধ্যায় রাস্তা থেকে HSC পরীক্ষার্থী রোবানা আফরোজ তন্দ্রাকে স্থানীয় যুবদল নেতা মানিক তুলে নিয়ে শ্লীলতাহানির চেষ্টা করে। এ সময় তন্দ্রার প্রতিবাদ করলে মানিক ও তার সহযোগীরা তাকে বেধড়ক পেটায়। অপমান সইতে না পেরে বাড়ি ফিরে তন্দ্রা আত্মহত্যা করে। এ ঘটনায় নিহতের মা কথাসাহিত্যিক মাসুদা চৌধুরী বেশ কয়েকজনের নাম উল্লেখ করে কোতোয়ালি থানায় মামলা করেন। দীর্ঘ বিচারিক প্রক্রিয়া শেষে আদালত আজ 5 আসামিকে 13 বছর করে কারাদণ্ড দেন। নির্ধারিত সময়ের পরে পণ্য খালাসের জন্য চট্টগ্রাম বন্দরে ট্রাক, কাভার্ড ভ্যান ও লরি প্রবেশ করায় নগর জুড়ে সৃষ্টি হয়েছে তীব্র যানজট। সেই সাথে বন্দর সড়কে চলছে ওয়াসার খোঁড়াখুঁড়ি। এ অবস্থায় বন্দর সড়ক সহ নগরীর বিভিন্ন সড়কের যানজটে নাকাল নগরবাসী। আশরাফুল আলম মামুনের ক্যামেরায় বিস্তারিত জানাচ্ছেন শফিকুল আলম। প্রতিদিন স্বাভাবিক সময়ে সকাল 7টা থেকে 9টার মধ্যে চট্টগ্রাম বন্দরে প্রবেশ করে অন্তত 10,000-এর বেশি ট্রাক এবং কাভার ভ্যান আজ 2 ঘন্টা দেরিতে প্রবেশ করায় সৃষ্টি হয়েছে যানজট। একই সাথে বন্ধ সড়কে রয়েছে ওয়াসার কোড়াকুড়ি। আগ্রাবাদ থেকে মগঞ্জ আপনার নিমতলা পর্যন্ত পুরো 2 ঘন্টা আমরা রোড়েছিলাম। গাড়িও পাওয়া যাচ্ছে না, গেলে যাওয়ার জন্য যাওয়া যাচ্ছে আর যা গরম। পাহাড়তলি থেকে দেওয়ার যেটা এটা মানে অস্বাভাবিক দাম। ট্রাফিক পুলিশ বলছে 2 ঘন্টা দেরিতে বন্দরে গাড়ি প্রবেশ করায় সৃষ্টি হয়েছে যানজট। বন্দর গাড়ি ঢোকাতে কিছুটা ডিলে করছিল, এই জন্য গাড়ির একটু চাপ ছিল। পরবর্তীতে তারা যখন গাড়িটা ঠিক মতো ইন করাইছে তখন আর রাস্তায় প্রেসার হয়নি। চট্টগ্রাম বন্দরে 8 থেকে 10টি গেটে প্রতিদিন 10,000-এর বেশি ট্রাক এবং কাভার ভ্যান প্রবেশ করে। চট্টগ্রামের বন্দর এলাকা থেকে শফিকুল আলম, সময় সংবাদ।
গাইবান্ধায় মাদকদ্রব্য সহ এক ইউপি সদস্য তার সহযোগীকে গ্রেফতার করেছে পুলিশ। পুলিশ জানায় মাদক বেচাকেনা হচ্ছে এমন খবরে গতকাল বিকেলে সাঘাটা উপজেলায় ভরতখালি এলাকায় অভিযান চালানো হয়। এ সময় মাদকদ্রব্য সহ বাদিয়াখালী ইউনিয়নের 4 নম্বর ওয়ার্ডের সদস্য নবী হোসেন ও তার সহযোগী আন্টু মিয়াকে গ্রেফতার করা হয়। এ ঘটনায় সাঘাটা থানায় একটি মাদক মামলা করেছে পুলিশ। ঈদ সামনে রেখে কুষ্টিয়ায় দিন রাত ব্যস্ত সময় পার করছেন তাঁত শ্রমিকরা। প্রতি বছর ঈদে কয়েক গুণ বেড়ে যায় কুষ্টিয়ার লুঙ্গি গামছা বিছানা চাদরের চাহিদা। ঈদ ঘনিয়ে আসায় তাই দিন রাত পরিশ্রম করছেন শ্রমিকরা। রোজার শুরু থেকেই কুমারখালীর 23 গ্রামে শুরু হয় নানা কর্মযজ্ঞ। কাঁচামালের দাম বৃদ্ধি সহ নানা কারণে উৎপাদন খরচ বাড়ায় বিভাগে পড়েছেন শিল্পের সঙ্গে জড়িতরা। তারপরও ক্রেতার চাহিদা মেটাতে চেষ্টার কমতি নেই তাদের। অবশ্য সংকট মোকাবেলায় উদ্যোক্তাদের স্বল্প সুদে ঋণ সহ বিভিন্ন সহযোগিতার আশ্বাস দিয়েছে তাঁত বোর্ড। মাদারীপুরে নীল পূজা উপলক্ষে প্রতি বছরের মতো 3 দিন ব্যাপী চড়ক মেলা চলছে। রাজৈর উপজেলার আমগ্রাম মাঠে নীল পূজা উপলক্ষে মেলা বসেছে। হিন্দু ধর্মাবলম্বী এ নীল পূজায় প্রতি বছর একটি চড়ক গাছ স্থাপন করা হয়। গাছে বাঁশ দিয়ে তৈরি করা চড়কায় ঝুলন্ত দড়ির সঙ্গে পিঠে বড়শি ফুঁড়িয়ে দড়ি দিয়ে বেঁধে দেয়া হয় 3 ভক্তকে। পরে বেশ কিছুক্ষণ ঘোরানো হয় তাদের। সংশ্লিষ্ট আয়োজকরা জানান, 100 বছরের পুরনো ঐতিহ্যকে ধরে রাখতে প্রতি বছরই পূজার পর এ মেলার আয়োজন করা হয়। দর্শনার্থীদের নিরাপত্তায় 3 স্তরের ব্যবস্থা কথা জানিয়েছে পুলিশ। বাংলা সময়ের শীর্ষ সংবাদ জানিয়ে দিচ্ছি আরেকবার। ঋণ খেলাপিদের ছাড় দিয়ে বাংলাদেশ ব্যাংকের প্রজ্ঞাপন হাইকোর্টে স্থগিত। ক্ষতিকারক দুধ নিয়ে বিএসটিআই ও নিরাপদ খাদ্য কর্তৃপক্ষের দ্বন্দ্ব গড়াল আদালতে। রাজধানীতে আমের আড়তে বিএসটিআই এর অভিযানে মেলেনি কোনো ফরমালিনের অস্তিত্ব। নির্ধারিত সময় পেরোলেও রাজশাহী ও নাটোরে নামেনি ভালো জাতের আম। মেঘনা নদী দখলমুক্ত করতে দুপাড়ে উচ্ছেদ অভিযান। সদরঘাট লঞ্চ টার্মিনালে গুঁড়িয়ে দেয়া হল অবৈধ 27টি দোকান। এই ছিল বাংলার সময়। যে কোনো খবর পেতে ভিজিট করুন somoynews.tv। আপনার মোবাইলে সময় সংবাদ দেখতে ও সব খবর পেতে ডাউনলোড করুন সময় অ্যাপ। আর সঙ্গে থাকুন সময়।